আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন এই অধ্যায়টার এ টু জেড একটা ভিডিওতে আলোচনা করব। তো এটা খুবই ছোট্ট একটা অধ্যায় এবং এখান থেকে প্রত্যেক বছর এইচএসসি পরীক্ষায় একটা সৃজনশীল আসেই। তো কোথা থেকে আসে সেই নিয়ে আজকের আলোচনা। তোমরা চাইলে মাত্র এক সপ্তাহ বা তারও কম দিনে এই অধ্যায়টা থেকে একটা পরিপূর্ণ প্রিপারেশন নিতে পারো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক সাহায্য করবে। তো প্রথমেই বলে রাখি, যেসব জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা আমি দেখাবো সেগুলো যদি তুমি খুব ভালো করে পড়ো তাহলেই কিন্তু এমসিকিউ হয়ে যাবে। এছাড়াও এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় যেসব এমসিকিউ আসছে সেগুলো একটু দেখে নিলে আরও বেশি ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো জ্ঞানে। তো জ্ঞান বরাবরের মতোই শুধু চোখ বন্ধ করে একটু বুঝে মুখস্থ করার ব্যাপার। তো এক্ষেত্রে অধ্যায়ে যেসব জ্ঞানগুলো বহুবার আসে এবং আসার সম্ভাবনা রয়েছে সেগুলো হচ্ছে খাদ্য নিরাপত্তা কাকে বলে, প্রিজারভেটিভস, টক্সিন, বোটুলিজম, পিকলিং, কলয়েড, সাসপেনশন, কোয়াগুলেশন, মল্ট, ট্যালক, ভিনেগার, ব্লাঞ্চিং। তো এগুলাই যে শুধু জ্ঞান সেগুলো না, বোর্ড পরীক্ষায় আগের বছরে যেগুলো আসছে, তো তোমরা সেগুলো কোথায় পাবা? একটা টেস্ট পেপার কষ্ট করে কালেক্ট করবা, কিনে নিবা। তো সেই অধ্যায়ে দেখবা যে যতগুলো জ্ঞান অনুধাবন তোমার টেস্ট পেপারে দেওয়া আছে সবগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে তোমার জ্ঞান অনুধাবন কমন পড়বে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের জ্ঞান। তো অবশ্যই এগুলো একটু ভালো করে জানা থাকতে হয়। তবে যদি হাতে সময় না থাকে এমন করতে যাবা না যে বই খুলে এক এক করে বের করতে গেলে তখন সময় নষ্ট হবে। তোমার কাছে যে গাইড অথবা টেস্ট পেপার আছে সেখানে যে জ্ঞানগুলো দেওয়া আছে সেগুলো দেখলেই হবে। মোট কথা হচ্ছে বোর্ড প্রশ্নগুলো একটু যাতে সলভ হয়, আর এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তো সেই জন্য আমি দিয়ে রাখছি। আচ্ছা, এবার আসো অনুধাবন। তো অনুধাবনের ক্ষেত্রে তোমাদের টেস্ট পেপার বা গাইডে যেসব অনুধাবন আসছে পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় বোর্ড প্রশ্ন, সেগুলো ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, আর এছাড়াও এখানে কিছু গুরুত্বপূর্ণ অনুধাবন আছে যেগুলো মানে বরাবরই এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আমি লিখে রাখছি। এক নম্বর হচ্ছে খাদ্য লবণ কীভাবে সংরক্ষণ করে, চিনি দ্রবণ কীভাবে সংরক্ষণ করে, ফল কোটাজাতকরণে রিটর্টিং করা হয় কেন, দুধ হতে কীভাবে মাখন প্রস্তুত করা হয়, নদীর পানি গোলা, নদীর গোলা পানি সমুদ্রে পরিষ্কার হয় কেন, গ্লাস ক্লিনারের সংযুক্তি, গ্লাস ক্লিনারে কস্টিক সোডা ব্যবহৃত হয় না কেন, টয়লেট ক্লিনারে কস্টিক সোডা ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না কেন, এরপরে রয়েছে শীতকালে কোল্ড ক্রিম ব্যবহার করা হয় কেন। তো এগুলো তোমার প্রথমেই খুঁজে খুঁজে বের করে করতে হবে না। তুমি কি করবা, তোমার টেস্ট পেপার বা গাইডের যেসব অনুধাবন আছে সেগুলো পড়তে গেলে দেখবা যে অলরেডি এখানের অনেকগুলো কোশ্চেন চলে আসছে, ঠিক আছে? তো ওগুলাতেই হবে। আসলে এই অধ্যায়টা তো অনেক বড় ব্যাখ্যা দেওয়া, তো যদি খুঁজে বের করতে চাও তখন একটু সময় লাগবে। যদি হাতে সময় থাকে তাহলে চেষ্টা করবা একটা খাতায় সুন্দর করে নোট করে ফেলতে, আর যদি সময় কম থাকে, পরীক্ষা একদমই যেহেতু সামনে, তো অবশ্যই গাইড অথবা টেস্ট পেপারে যে জ্ঞান অনুধাবনগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আমাদের সৃজনশীল প্রশ্ন, ধরো যে কর্মমুখী রসায়ন থেকে যে সৃজনশীলটা প্রশ্ন আসলো সেগুলোর কতে থাকে কি জ্ঞান, ক্ষতে থাকে অনুধাবন, গতে প্রয়োগ, গহতে কি আমাদের উচ্চতর দক্ষতা। তো গ আর গহ তো কর্মমুখী রসায়ন থেকে আসলোই। আচ্ছা, তো ক আর খ কিন্তু এই অধ্যায় থেকে আসবে এমন কোনো কথা নেই। এক্ষেত্রে আমাদের পরিবেশ, আমাদের যে দ্রাব্যতা মানে গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, মোলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এইসব অধ্যায়ের জ্ঞান অনুধাবনেও কিন্তু আসতে পারে। তো যদি তুমি তোমার জ্ঞান অনুধাবনে ফুল মার্কস পেতে চাও তাহলে তোমার সবগুলো অধ্যায়ের জ্ঞান অনুধাবন মুখস্থ করতে হবে। এবার আসো প্রয়োগ উচ্চতর দক্ষতার কথায়। তো আমরা সৃজনশীল নিয়ে দেখব যে কেমন সৃজনশীল আসে, তবে প্রয়োগ উচ্চতর দক্ষতা তোমাদের জন্য জানা থাকতে হবে যে এই অধ্যায় থেকে মূলত কি আসে। আচ্ছা, এখন অনেকে কোশ্চেন করবা যে আপনি তো অধ্যায়টা অনেক ছোট করে দিচ্ছেন, এটা কি শর্ট সিলেবাস অনুযায়ী? না, এটা শর্ট সিলেবাসের যারা তারা পড়বে, ফুল সিলেবাসের যে হবে না সেটা না। আমি বলি এটা মূলত আমি ফুল সিলেবাসের আলোকে আলোচনা করছি। আচ্ছা, এখন দেখো তোমাদের শর্ট সিলেবাসে যা যা দেওয়া আছে সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। শর্ট সিলেবাসে যা যা দেওয়া আছে সেটাই কিন্তু ফুল সিলেবাস যারা পড়ে তারা কিন্তু ওগুলাই বেছে বেছে পড়ে, ঠিক আছে? মানে ফুল সিলেবাস যেগুলা কমন কমন বেছে বেছে পড়ে সেগুলাই তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া আছে। তো দেখো আমি এত বড় অধ্যায় থেকে মাত্র কয়েকটা 6টা কোশ্চেন পাইছি,
ঠিক আছে, ফুল সিলেবাস পুরাটা খুঁজে আমি 6টা কোশ্চেন পাইছি, আর মিলাইতে গিয়ে দেখলাম যে এগুলোই তোমাদের শর্ট সিলেবাসে আছে। তো যেই একই কথা, এটা ফুল সিলেবাসে যারা আছে তারাও পড়বে, এটা যাদের শর্ট সিলেবাস তারাও পড়বে। এখন শর্ট সিলেবাসের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দিচ্ছি, আর ফুল সিলেবাসের জন্য যাদের কোনো শর্ট সিলেবাস হয়নি, যারা স্বাভাবিক ফুল সিলেবাস, তারা এই পুরো ভিডিওর এ টু জেড দেখবা, ঠিক আছে? শর্ট সিলেবাসের জন্য আমি বলছি, দেখো, এক নম্বর আছে আখের রস হতে ভিনেগার প্রস্তুতি। এটা 100% যাদের শর্ট সিলেবাস ফুল সিলেবাস দুইটাই আছে তাদের আসবেই, ঠিক আছে? মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিনেগার নিয়ে যা যা আছে, দেখো ভিনেগার ভিনেগার ভিনেগার, যেখানে ভিনেগার আছে সবগুলো শর্ট সিলেবাস একদম ধুমায় মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তো এগুলার যে এগুলার অ্যান্সারগুলো সৃজনশীল আকারে কিন্তু আমি দিয়ে দিব, তোমার একটু অপেক্ষা করো, আমি দেখাচ্ছি। তো দেখো, এই অধ্যায় থেকে মূলত 6টা কোশ্চেন টেনে টুনে বের করা যায়। একটা হচ্ছে আখের রস হতে ভিনেগার প্রস্তুতি, 2 নম্বর হচ্ছে ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল, মানে ভিনেগার কীভাবে খাদ্যকে রক্ষা করে সেটা, 3 নম্বর হচ্ছে ভিনেগারের গুরুত্ব, 4 নম্বর হচ্ছে টয়লেট ক্লিনার ও গ্লাস ক্লিনার পরিষ্কার কৌশল, আচ্ছা, তারপর হচ্ছে যে দুধ থেকে মাখন ও ঘি প্রস্তুত প্রণালী, ফল কোটাজাতকরণ। তো এই ক্ষেত্রে বলতে পারে আমের ক্ষেত্রে বা কাঁঠালের ক্ষেত্রে বা পেয়ারা আনারস বাঁশকরল, এগুলা এগুলো কোথায় পাবা? বই খুললেই পেয়ে যাবা। আচ্ছা, এবার আসো, এগুলো হচ্ছে ফুল সিলেবাস যাদের তাদের, শর্ট সিলেবাস যাদের তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রথম 3টা কোশ্চেন, ঠিক আছে? তোমরা যদি নিচেরগুলা নাও পড়ো, একটু পড়ে একটু চোখ দেখা একটু ভালো, দেখলে ভালো, তবে শর্ট সিলেবাস যেহেতু তো অবশ্যই এই 3টা কোশ্চেন ভালো করে পড়বা, আর যারা স্বাভাবিক তাদের তো এই 6টা কোশ্চেনই পড়ে যাইতে হবে, ঠিক আছে? দেখো, এই পুরো অধ্যায়টার থেকে এই 6টা বাদে আর কোনো কোশ্চেন আসে না, অধ্যায়টা কিন্তু অনেক বড়। যদি রিডিং পড়তে যাও দেখবা যে অনেক কিছুই আছে, লিপস্টিক প্রস্তুতি আসছে, তারপর শেভিং ক্রিম আছে, এগুলো কিন্তু কখনোই আসবে না, ঠিক আছে? এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য আসতে পারে, কিন্তু আমাদের এইচএসসি লেভেল এই 6টার বাইরে কখনোই বোর্ড কোশ্চেন আসে না। আর যাদের শর্ট সিলেবাস তাদের এই প্রথম 3টা পড়লেই চলে, আর কিছু আসবে না। এছাড়াও আমার আমার সাজেশন থাকবে একটু নিচেরগুলো তাও দেখে গেলে, এগুলো তো কঠিন কিছু না, স্বাভাবিক জিনিস। আচ্ছা, এবার আসো যে যে গ্লাস ক্লিনারের সংযুক্তি, টয়লেট ক্লিনারের সংযুক্তি, এগুলো আমি একটু বলে দিচ্ছি। আমাদের অ্যাডমিশনের জন্য এগুলার পয়েন্ট যে বইতে আছে 99.944.4, এগুলো জানা দরকার, কিন্তু আমাদের এইচএসসি লেভেলের জন্য কিন্তু এই গ্লাস ক্লিনারের সংযুক্তির নামগুলো বললেই চলে, এত পয়েন্ট বলা লাগে না। তো একটু আগে আমরা অনুধাবনে দেখলাম গ্লাস ক্লিনারের সংযুক্তি লিখতে বসে, তো দেখো এই 5টা দিলেই হবে, যে অ্যামোনিয়া দ্রবণ, আইসোপ্রোপাইল অ্যালকোহল, ডিটারজেন্ট, সুগন্ধি রং, ঠিক আছে? এছাড়া টয়লেট ক্লিনারের সংযুক্তির মধ্যে রয়েছে কস্টিক সোডা, আইসোপ্রোপাইল অ্যালকোহল, ফেনল বা কার্বক্সিলিক অ্যাসিড, ডিটারজেন্ট, রং, বাস এই 3টা পড়লেই হবে। মানে এগুলাই হচ্ছে আমাদের সংযুক্তি, তো পয়েন্ট পড়া লাগবে না, অ্যাডমিশনের জন্য পয়েন্ট দরকার হতে পারে, ঠিক আছে? মানে ধরো অ্যামোনিয়াম দ্রবণ আছে 43%, এগুলো এখন দরকার নেই, যদি বলে এগুলো লিখলেই হবে। এটা অনুধাবনে ছিল, তো দেখাই দিলাম। তো মূল কথা হচ্ছে যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য তোমরা এই অধ্যায়ে 6টা কোশ্চেন ভালো করে পড়লেই চলবে, ঠিক আছে? এবার আমরা একটু সৃজনশীল দেখি। এবার দেখো, একটু আমরা সৃজনশীলে খেয়াল করি, পুরো অধ্যায়তে যত টাইপের সৃজনশীল আসে সবগুলোকে আমরা এই এক পৃষ্ঠায় নিয়ে আসছি। দৃশ্যকল্প একে দেখো, এ হচ্ছে দুধ, বি হচ্ছে মাখন, দুধ থেকে মাখন হচ্ছে, এটা দৃশ্যকল্প একে আছে। আচ্ছা, এবার দৃশ্যকল্প 2 দেখো, এখানে একটা পাত্রে অ্যামোনিয়া আছে এক্স দেওয়া, ওয়াই পাত্রে কী আছে কস্টিক সোডা আছে, জেড পাত্রে একটা ছবি দেওয়া। বলো তো এটা কী? ডিজাইনার যেই তা আমি বোঝাটা খুব কঠিন, মানে এটা একটা আম, ঠিক আছে? আম আঁকা হয়নি, মানে আম এই যে পাতা, তো একটা পাত্রে আম আছে, ঠিক আছে? তো যে কোনো জিনিস থাকতে পারে, কাঁঠালও দিতে পারে, আমই সর্ববেশি পরিমাণে দেয় আর কি। তো দেখো দৃশ্যকল্প 2 একটা পাত্রে এক্স আছে, এক্সে মানে একটা এক্স পাত্রে অ্যামোনিয়া আছে, ওয়াই পাত্রে কস্টিক সোডা আছে, আর জেড পাত্রে কী রয়েছে? আম রয়েছে। এবার আসো দৃশ্যকল্প 3, ঠিক আছে? 3 কী রয়েছে? 3 আছে যে আখের রস থেকে এ আর বি তৈরি হচ্ছে। এবার আসো, এ কি জৈব অ্যাসিড, বি কি সুক্রোজ, ঠিক আছে? আমাদের এসএসসির বোর্ড পরীক্ষায় এই 3 টাইপের বাইরে কোনো কোশ্চেন আসে না, তো এই 3 টাইপকেই আমরা এক জায়গায় নিয়ে আসছি। তো যারা এই কর্মমুখী রসায়ন থেকে 100% একটা সৃজনশীল অ্যান্সার করতে চাও, তারা আশা করি আজকের ভিডিওটা দেখলেই বুঝে যাবাম। তো অবশ্যই আমি প্রথমে জ্ঞান অনুধাবন, প্রয়োগ উচ্চত দক্ষতা সাজেশন দিয়ে দিছি, দেখো এগুলার ভিতরেই কিন্তু আসছে। এখন কোশ্চেনটা কীভাবে আসতে পারে সেটা একটু দেখো। দেখো আমাদেরকে কী বলছে দৃশ্যকল্প 1, এক হতে এ হতে বি উৎপাদন কৌশল ব্যাখ্যা করো, এ হতে বি মানে দুধ থেকে মাখন উৎপাদন কৌশল ব্যাখ্যা করো। একটু আগে কিন্তু আমরা যে সাজেশনে এই কোশ্চেনটা ছিল, তার মানে দুধ হতে মাখন বা ঘি এগুলো তোমার
জানতে হবে কিভাবে তৈরি করতে হয়। তো এটা বই খুললেই পেয়ে যাবা, ঠিক আছে? বইতে ব্যাখ্যা সহ দেওয়া আছে। এবার আসো দুই নাম্বারে কি বলছে, দৃশ্যকল্প তিনে এ যৌগ প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা। আখের রস থেকে একটা জৈব অ্যাসিড তৈরি হচ্ছে, এই জৈব অ্যাসিডটা হচ্ছে ভিনেগার, ঠিক আছে? কিভাবে বুঝলাম, আসেই তো এই একটা, ঠিক আছে? আখের রস থেকে ভিনেগার তৈরি হচ্ছে, এটা তোমার পুরো বই জুড়ে লেখা আছে, অন্য কিছু তো নাই, তো আমি আর কি বলবো। তো আখের রস থেকে জৈব অ্যাসিড মানে ভিনেগার তৈরি হচ্ছে। এখানে বলছে যে আখের রস থেকে ভিনেগার তৈরির প্রস্তুতি সহ সমীকরণ সহ ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? এবার আসলে দৃশ্যকল্প তিনে এ ও বি, দৃশ্যকল্প তিনে এ ও বি এর মধ্যে কোনটি মাছ সংরক্ষণে অধিক উপযোগী, মানে ভিনেগার এবং সুক্রোজ মানে চিনি বুঝাচ্ছে, ভিনেগার এবং চিনির মধ্যে কোনটা মাছ সংরক্ষণে অধিক উপযোগী। আচ্ছা, এবার আসলে দৃশ্যকল্প তিনে যে এ এর খাদ্য সংরক্ষণ কৌশল, মানে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে সেটা বলতে হবে। পাঁচ নম্বরে আসো, বসে কি খাদ্য সংরক্ষণে এর গুরুত্ব, দৃশ্যকল্প তিনের। আচ্ছা, খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব বর্ণনা করতে হবে। আচ্ছা, বর্ণনা একটু বড় করে দিবা, যেহেতু একটু ব্যাখ্যা খুবই সোজা পড়া, একটু বড় করে দিবা যাতে স্যার নাম্বার দেয়। আচ্ছা, এবার আসো দৃশ্যকল্প তিনে খাদ্য সংরক্ষণে এর গুরুত্ব, খাদ্য সংরক্ষণে এর গুরুত্ব মানে হচ্ছে ভিনেগারের গুরুত্ব আলোচনা করতে হবে। এবার আসো দৃশ্যকল্প দুয়ে এক্স ও ওয়াইয়ের মধ্যে কোনটি কাঁচ পরিষ্কারে অধিক উপযোগী বিক্রিয়া সহ দেখাইতে হবে। দৃশ্যকল্পে দুয়ে এক্স ও ওয়াইয়ের মধ্যে, তো এক্স আর ওয়াই কি, এটা হচ্ছে কি আমাদের এক্স ও ওয়াই, এক্স হচ্ছে অ্যামোনিয়া আর ওয়াই হচ্ছে কস্টিক সোডা, তার মানে অ্যামোনিয়া এবং কস্টিক সোডার মধ্যে কোনটা কাঁচ পরিষ্কারে অধিক উপযোগী সেটা দেখাইতে হবে বিক্রিয়া সহ। দৃশ্যকল্প দুইতে আসো, বসে জেটের কোটাজাতকরণ, জেট মানে ওই যে আম ছিল, আমের কোটাজাতকরণ প্রক্রিয়া অথবা আম দীর্ঘদিন সংরক্ষণ করার প্রক্রিয়া বর্ণনা করতে হবে। তো এই সাত প্রকারের কোশ্চেনই তুমি টেস্ট পেপারে দেখতে পারবা। এখন তোমরা যারা ফুল সিলেবাস তার এগুলো সাতটাই ভালো করে পড়তে হবে, আর যাদের শর্ট সিলেবাস তাদের বলে দিচ্ছি তারা জাস্ট এই যে এই দৃশ্যকল্প তিন নিয়ে যেসব কোশ্চেনগুলো করলাম সেগুলো পড়লেই হবে, মানে আখের রস থেকে ভিনেগার, ঠিক আছে? দৃশ্যকল্প তিন নিয়ে যেগুলো বললাম এখানে কোশ্চেন আছে সেগুলো পড়লেই তোমাদের এইচএসসি 2022 হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের যেহেতু শর্ট সিলেবাস এখান থেকে বেশি কোশ্চেন আসবে। এছাড়া তোমরা চাইলে একটু কষ্ট করে সাতটা কোশ্চেন পড়বা, এখন আমি সেই সাতটা কোশ্চেনেরও অ্যান্সার দেখাই দিচ্ছি। এটা মূলত আমি আমার ইয়ারে থাকতে নোট করে রাখছিলাম, তোমাদের ইচ্ছে হলে তোমরা বইয়ের থেকে নিজের ইচ্ছা মতো তোমাদের কাছে যেই রাইটারের বই আছে সেই রাইটারের বই থেকে তোমরা তোমাদের খাতায় নোট করে নিবা। তা আমি আমার কাছে যেহেতু নোট ছিল তো সেজন্য আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো এক নম্বর কী আছে, দৃশ্যকল্প এক এ হতে বি, মানে দুধ থেকে মাখন। তাহলে দেখো আমি যখন নোট করছিলাম আমার কাছে যেসব রাইটারের বই ছিল সেসব রাইটারের বই থেকে অনেক পড়ে টড়ে আমি নোটটা করছিলাম। তো তোমরা চাইলে এভাবে করতে পারো অথবা তোমরা নিজেদের বই থেকেও লিখে নিতে পারো। দুধ থেকে মাখন তৈরির কৌশল নিম্নরূপ, রাসায়নিকভাবে দুধ হলো দুধ, রাসায়নিকভাবে দুধ এবং মাখন দুইটাই ইমালশন। দুধ হলো পানিতে চর্বি কণার ইমালশন এবং মাখন হলো চর্বিতে পানি কণার ইমালশন। সুতরাং উল্টাকরণ প্রক্রিয়া দুধ থেকে মাখন তৈরি করা হয়। আচ্ছা, তো নিচে যে ধাপগুলো রয়েছে একটা হচ্ছে কি দুধের শীতলীকরণ, এক নম্বর ধাপ। দুই নম্বর হচ্ছে দুধের মন্থন। তারপর তিন নম্বর রয়েছে ক্রিমের প্রসেসিং এবং পাস্তুরায়ন। এরপরে আমাদের চার নম্বরে কি রয়েছে, ক্রিমের এজিং। এবং পাঁচ নম্বরে রয়েছে মাখন মন্থন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি এই পাঁচটা ধাপ, এই পাঁচটা ধাপ দিয়ে আমরা দুধ থেকে মাখন তৈরি করতে পারবো। এটা ছিল আমার নোট, তো তোমরা চাইলে তোমাদের মতো তোমরা তোমাদের বই থেকে নোট করে নিও। আচ্ছা, তো তোমাদের ভালোর জন্য আমি একবার রিডিং করে দিচ্ছি, যদি কোনো অলস ব্যক্তি থাকো যে বই থেকে এগুলো লিখতে চাও না তারা এখান থেকেই লিখে নিতে পারো, ঠিক আছে? এক নম্বর দেখো দুধের শীতলীকরণ, কাঁচা দুধকে কমপক্ষে একদিন রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করে নিতে হয়, এতে করে দুধের স্বর ভেসে উঠে হাতা দিয়ে স্বরগুলো আলাদা করে রাখা হয়। দুই নম্বর হচ্ছে দুধের মন্থন, ক্রিম মেশিন দিয়ে দুধকে আলোড়িত করে সাসপেনশনে থাকা সমস্ত চর্বি কণাকে কোয়াগুলেশন বা জমাটবন্ধকরণ প্রক্রিয়ায় ঢেলায় রূপান্তর করা হয়। মেশিনের ধাক্কায় কিছু ঢেলা নিচে এবং কিছু ঢেলা উপরে ভাসতে থাকে, ভাসমান ঢেলাগুলোকে হাতা দ্বারা আলাদা করা হয় এবং জলীয় অংশ পৃথক হয়ে বের হয়ে পড়ে। সমস্ত ক্রিমের ডেলাগুলোকে গোলাকার ডেলা তৈরি করে বারবার পানি দিয়ে ধুয়ে ফেলা হয়, এই প্রক্রিয়া হলো দুধের মন্থন। আচ্ছা, এবার আসলে কি আমাদের ক্রিমের প্রসেসিং এবং পাস্তুরায়ন,
কিভাবে যে একটি স্টিলের পাত্র ওই স্টিলের পাত্রে ওই ক্রিম নিয়ে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে 30 মিনিট উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করার সময় একটি কাঠি দিয়ে ক্রিমকে অনবরত নাড়তে হয় যাতে উপরের নিচে ভালোভাবে উত্তপ্ত হয় এবং ক্রিম পাস্তুরিত হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া মুক্ত হয়, অতিরিক্ত পানিও দূর হয়। ক্রিমের এজিং, দুধের পাস্তুরিত ক্রিমকে 10 থেকে 12 ঘন্টা যাবত ফ্রিজে রাখলে আকস্মিকভাবে বাটার কণা গঠন করে, এই প্রক্রিয়াকে ক্রিমের এজিং বলেন। মাখন মন্থন, এজিং করা ক্রিমকে উপযুক্ত তাপমাত্রায় রেখে যান্ত্রিক পদ্ধতিতে আলোড়িত করলে বাটার মিল্কের সৃষ্টি হয়। যে পরিমাণ বাটার মিল্ক সৃষ্টি হয় সেই পরিমাণ বরফ শীতল পানি মেশিনে যোগ করে 5 মিনিট আলোড়িত করলেই কাঙ্ক্ষিত মাখন পাওয়া যায়। তো এভাবে করে আমরা অ্যান্সার করতে পারি। আচ্ছা, এবার দেখো যে 2 নম্বর কী বসে, ভিনেগার। দৃশ্যকল্প 3-এর এইচ কী ছিল? ভিনেগার। তো এই যৌগ প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা। তো এটার আমাদের অ্যান্সার যেহেতু দেওয়া আছে তো আমি দেখাই দিচ্ছি, বললাম যে তোমরা চাইলে নিজেদের বই থেকে অ্যান্সার বের করতে পারো। আচ্ছা, তো দেখো দেওয়া আছে যে ভিনেগার কিভাবে আখের রস থেকে ভিনেগার তৈরি করব। আখের রসের মধ্যে প্রায় 3-4% চিনি বিদ্যমান থাকে। এই চিনি হলো সুক্রোজ, এতে তাপ দিলে ঘন দ্রবণ তৈরি হয় এবং সেখান থেকে প্রায় 10% চিনি থাকে। সেখানে প্রায় কত পার্সেন্ট চিনি থাকে? 10%। এটি থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা হয়। নিচে সুক্রোজ থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি বর্ণনা করা হলো। তো কিভাবে তৈরি করবো, অবশ্যই বিক্রিয়া সহ বলে দিছে। তো আমাদের 2 লাইনেরই একটা বিক্রিয়া আছে বইতে, এর বাইরে নাই, সেটা সহ আমি উল্লেখ করছি। দ্রবণের মধ্যে 2 চা চামচ NH4 2SO4 এবং 2 চা চামচ NH4 3PO4 যোগ করে মিশ্রণের মধ্যে 1 চা চামচ ইস্ট যোগ করে 3 দিন ঢেকে রাখলে গাঁজন প্রক্রিয়া সম্পন্ন হয়, ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং ইস্ট থেকে ইনভার্টেজ ও জাইমেজ নামক 2টি এনজাইম নিঃসৃত হয়। নিঃসৃত ইনভার্টেজ এনজাইম আখের রসের চিনিকে আর্দ্র বিশ্লেষিত করে গ্লুকোজ ও ফ্রুক্টোজ পরিণত করে। ইস্ট থেকে নিঃসৃত জাইমেজ এনজাইম উৎপন্ন গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে। তো সংশ্লিষ্ট যে বিক্রিয়াটা আমাদের লিখতে বসে সেটা দেখো, যে C12H22O11+ পানি ইনভার্টেজ এনজাইমের সাহায্যে ইস্ট হতে C6H12O6 গ্লুকোজ এবং ফ্রুক্টোজ C6H12O6 গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন করলো। আচ্ছা, এবার কী করবে, এবার দেখো 2 অণু আমাদের যে গ্লুকোজ, ঠিক আছে, এখানে 2 অণু আসলো জাইমেস এনজাইমের সহযোগিতায়, 4 অণু CH3CH2OH এবং কার্বন ডাইঅক্সাইড মানে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, ঠিক আছে। এই বিক্রিয়াটা মাস্ট দিতেই হবে, স্কিপ করা যাবে না। আচ্ছা, এবার আসে আবার উৎপন্ন ইথানলকে 30-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করালে জৈব অ্যাসিড CH3COOH মানে ভিনেগার উৎপন্ন হয়। তো দেখো যেই কথাটা বললাম সেটা এখানে দেখাইলাম, যে CH3CH2COOH মানে হচ্ছে আমাদের ইথানলকে এই যে বায়ুর অক্সিজেনের সাথে মাইক্রোডার্মা অ্যাসিটি ব্যাকটেরিয়ার সাহায্যে আমরা যদি জারিত করি তখন কী হবে, বিক্রিয়া করালে আমাদের কাঙ্ক্ষিত ভিনেগার তৈরি হয় এবং সাথে পানি হয়। আচ্ছা, এবার দেখো এই যে ভিনেগার যেটা আসলো সেটা কিন্তু 6-10% জলীয় দ্রবণই ভিনেগার, এটা আমরা অনেকেই জানি। তো উপরে বর্ণিত বিক্রিয়া এবং পদ্ধতি অনুসরণ করে এবং গাঁজন প্রক্রিয়া প্রয়োগ করে সুক্রোজ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। এভাবে করে আমরা অ্যান্সার করতে পারি। এবার আসো গত 3 নম্বর, এ ও বি এর মধ্যে কোনটি মাছ সংরক্ষণে অধিক উপযোগী? তো মাছ সংরক্ষণে জৈব অ্যাসিড অর্থাৎ ভিনেগারটা বেশি উপযোগী, ঠিক আছে। কেন, দেখো আমরা জানি ইথানিক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এটি খাদ্যদ্রব্যে উৎপন্ন বিভিন্ন অণুজীবকে যেমন ধ্বংস করে ঠিক তেমনই মৃদু অ্যাসিড হওয়ার কারণে শরীরে ত্রদ্রব কোনো ক্ষতিও হয় না। খাদ্যদ্রব্য পচনের ক্ষেত্রে যেসব অণুজীব মুখ্য ভূমিকা পালন করে তাদের বংশ বিস্তারে উপযুক্ত মাধ্যম 5.4-7.0 মানের pH সীমার ভিতর। 6% ইথায়োনিক অ্যাসিডের জলীয় দ্রবণের pH মান প্রায় 2.35, যা ব্যাকটেরিয়া বেঁচে থাকে এবং বংশ বিস্তারের জন্য সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে। জৈব বস্তু হওয়ায় মাছ অতি সহজে অণুজীব দ্বারা আক্রান্ত হয়।
এবং খাবারের অনুপযোগী হয়ে যায়। আবার বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলেও মাছ নষ্ট হয়ে যায়। মাছে উপস্থিত তেল এবং চর্বি জারণ বিক্রিয়ার মাধ্যমেও মাছ নষ্ট হয়ে টক স্বাদ এবং দুর্গন্ধযুক্ত হয়। এই মাছকে ভিনেগারের সাহায্যে প্রক্রিয়াজাত করলে মাছ অণুজীব দ্বারা আক্রান্ত হয় না এবং পুষ্টিমানেরও তেমন পরিবর্তন হয় না। কিন্তু জৈব অ্যাসিডের পরিবর্তে সুক্রোজ ব্যবহার করলে এটি উপযুক্ত পিএইচ সৃষ্টি করতে পারে না, আবার অণুজীবের আক্রমণও প্রতিরোধ করতে পারে না, তাই জৈব অ্যাসিড অধিক উপযোগী। আচ্ছা, তো আমাদের তিন পর্যন্ত গেল, এবার আসে চার নাম্বার দৃশ্যকল্প তিনে, যে এ মানে কি আমাদের জৈব অ্যাসিড মানে ভিনেগার। ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল বর্ণনা করতে বলছে, ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। তো এটা একটু বই থেকে অনেক ভালো করে পড়বা, মানে শর্ট সিলেবাস ফুল সিলেবাস যারা আসো খুবই ইম্পর্টেন্ট। তো দেখো আমার এখানে একটু ছোট করে লেখা, তোমরা তোমাদের বইটা ভালো করে পড়লে আরও অনেক কিছু জানতে পারবা, ঠিক আছে? মানে পরীক্ষার হলে যেতে খুব খুব লিখতে পারো, যেহেতু এটা বাংলা লেখা মানে ব্যাখ্যা সহ লেখা, একটু ম্যাথ নাই, তো অনেক বেশি লিখতে হবে, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবা। আর অবশ্যই আজগবি লেখা না লিখে বইয়ের থেকে ভালো করে পড়লে অথেন্টিক লেখাটাই লিখতে পারবা। এবার সে ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। ইথাইনিক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণই ভিনেগার, এটি বহুল ব্যবহৃত এবং প্রচলিত খাদ্য সংরক্ষক। খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য এবং এর কাঠামো নষ্ট করার মতো অণুজীব যাতে জন্মাতে না পারে সেই জন্য ব্যবস্থা গ্রহণ করতে হয়। ভিনেগার একটি রাসায়নিক পিকলিং এজেন্ট, এটি ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীবসমূহকে মেরে ফেলে এবং এর বিস্তার বন্ধ করে দেয়। এছাড়া ইথানিক অ্যাসিডের পিএস 2.35, সুতরাং এটি দ্রবণে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে যা অণুজীবের জন্য অনুকূল নয়। এখন অনেকেই বলবা পিএইচ আপু বইতে এটা দেওয়া আছে ওইটা দেওয়া আছে, এক এক রাইটারের বইতে এক এক রকম দেখছি, সেজন্য দেখো আমিও একবার একটা লিখছি, এরপরে কেটে আবার আরেকটা লিখছি, পরে দেখলাম যে এটাই ভালো। তবে তোমার বইতে যেটা দেওয়া আছে তোমার ইচ্ছা করলে তুমি সেটাও পড়তে পারো। আচ্ছা, এবার আসো যে অণুজীব থেকে নিঃসৃত এনজাইম খাদ্য পচনের ফার্মেন্টেশন প্রক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। আচ্ছা, এবার দেখো এই লাইনগুলো আমি কেটে দিয়েছি। আচ্ছা, যাই হোক, এনজাইমের প্রোটিন শিকলে নাইট্রোজেনের যে মুক্ত জোর ইলেকট্রন সামান্য H+ উপস্থিতিতে, আচ্ছা এখান থেকে দেখো, সামান্য H+ উপস্থিতিতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। অর্থাৎ ভিনেগার ব্যবহার করে খাদ্যের পিএইচ মান কম রাখা যায়, ততই ব্যাকটেরিয়া বিস্তার হ্রাস করানো যায়। ব্যাকটেরিয়া যা প্রধানত অ্যাসিটিক অ্যাসিড, এটি নিম্নোক্তভাবে ক্রিয়া করে, অবশ্যই এটা দিয়ে দিবা যে CH3COOH, আমাদের ভিনেগার বিয়োজিত হয়ে CH3COOH+H+, তো এটাই কি আমাদের ব্যাকটেরিয়া মরে যাবে, যে জীবন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে H+ হয়ে মৃত বা নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া হচ্ছে, এটাই হচ্ছে সেটার অ্যান্সার। বইটা পড়লে আরও অনেক কিছু জানতে পারবা, তাহলে পরীক্ষার হলে আরও অনেক অনেক বেশি বেশি লিখতে পারবা, ঠিক আছে? এটা একদম রচনার মতো, যত চেষ্টা করবা শেষের দিক দিয়ে অ্যান্সার করতে যত সময় থাকে একদম লিখতেই থাকবা। আচ্ছা, এবার আসো পাঁচ নাম্বার দৃশ্যকল্প তিনে খাদ্য সংরক্ষণে এর গুরুত্ব, মানে ভিনেগারের গুরুত্ব। এবার কি বলছে আমাদের, ভিনেগারের গুরুত্ব আলোচনা করতে হবে। তো আমার কাছে যেগুলো লেখা আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করি। তোমাদের বারবার বলছি যে তোমরা তোমাদের বই থেকেও দেখে নিবা, তাহলে তোমরা আরও বেশি ধারণা পাবা, ঠিক আছে? আমার কাছে যেটা নোট ছিল সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব, তো এক নম্বর হচ্ছে শাকসবজি সংরক্ষণে, যে দেশের সর্বত্র প্রায় শাকসবজি পাওয়া যায় এবং এটি দ্রুত পচনশীল। ভিনেগারের শাকসবজি সংরক্ষণ করলে বর্ণ, পুষ্টি, ভিটামিন অক্ষুণ্ণ রেখে সর্বত্র পৌঁছানো যায়। ভিনেগার শাকসবজিতে উপস্থিত বিভিন্ন খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ প্রভৃতি যুক্ত করে শরীরে গ্রহণের উপযোগী করে। আচ্ছা, এবার আসো দুই নম্বর ফল সংরক্ষণে। ভিনেগারের সাহায্যে সরাসরি ফল অথবা ফল থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করে সংরক্ষণ করা যায়। সুষম পুষ্টির জন্য ভিনেগারের সাহায্যে বিভিন্ন ফল এবং এদের থেকে সৃষ্ট খাদ্য সামগ্রী সংরক্ষণ করে সারা বছর খাওয়া সম্ভব। তো এইভাবেই করে দেখো, আর না বলি যে তিন নাম্বার আছে কত, মাছ এবং মাংসের সংরক্ষণে খাদ্য ব্যাকটেরিয়া এবং বিষাক্ত বস্তুর ধ্বংসে, মুখরোচক খাদ্য তৈরিতে, এখানে বলে দিই চাটনির মতো রেসিমোস নামক বিভিন্ন সবজির মিশ্রণে মুখরোচক খাদ্য তৈরি করা হয়, যেমন ফুলকপি, গাজর, শসা, বরবটি ইত্যাদি সবজিকে টুকরো করে চিনি, লবণ, ভিনেগার সহ ফুটিয়ে নিলে রেসস তৈরি হয়। এটা একদম হুবহু সব বই থেকে আমি তুলছিলাম, আচার তৈরিতে, রান্নার কাজে, ঠিক আছে? এসব জন্য ভিনেগারের গুরুত্ব রয়েছে। আচ্ছা, এটা পরে কী হলো, তুমি একটা ধারণা পাইলা যে কীভাবে লিখতে হবে। আচ্ছা, এবার আসে ছয় নাম্বারে, যে দৃশ্যকল্প দুইতে এক্স এবং ওয়াই মানে আমাদের অ্যামোনিয়া এবং কস্টিক সোডার মধ্যে কোনটি কাজ পরিষ্কারে অধিক উপযোগী।
এটা বইতে অনেক ভালোভাবেই লেখা আছে বোল্ড করা, যেহেতু এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো, গ্লাস ক্লিনার তৈরিতে অ্যামোনিয়া বেশি উপযোগী, তেল গ্রিজ প্রভৃতি ময়লা অপসারণের জন্য ক্ষার খুবই কার্যকর, এই জন্য কাঁচ এবং টয়লেট ক্লিনার ক্লিনারে ক্ষার জাতীয় পদার্থ ব্যবহার করা হয়। গ্লাসের এসব ময়লা দূর করার জন্য সব ক্ষার জাতীয় পদার্থ কার্যকর হলেও ঘাড় ও কস্টিক সোডা ব্যবহার করা যায় না, কারণ কাঁচ হলো ডি সিলিকেট, এর সঙ্গে SiO2। আচ্ছা, তো তাই তীব্র ক্ষার কস্টিক সোডা কাঁচের উপাদান সিলিকার সাথে বিক্রিয়া করে দ্রবণীয় সিলিকেট উৎপন্ন করে, ঠিক আছে। আচ্ছা, ফলে ক্ষার দ্রবণ দিয়ে কাঁচ পরিষ্কার করতে গেলে কাঁচের ক্ষয় হয় এবং গায়ে অমিশ্রণতা সৃষ্টি হয়, তাই গ্লাস ক্লিনারে কস্টিক সোডা ব্যবহার করা হয় না। অপরদিকে অ্যামোনিয়াকে গ্লাস ক্লিনারের উপাদান হিসেবে ব্যবহার করা যায়, কারণ এটি কাঁচের ময়লা দূর করলেও কাঁচের উপাদানের সাথে কোনোরূপ বিক্রিয়া করে না, ফলে কাঁচ ক্ষয়প্রাপ্ত হয় না। এই তো, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আসো 7 নম্বর এবং সর্বশেষ অ্যান্সার, সেটা হচ্ছে কি, যে এটার কোটাজাতকরণ প্রক্রিয়া অথবা দীর্ঘদিন সংরক্ষণ প্রক্রিয়া। জেট মানে এখানে আমাদের একটা আমের চিত্র দেওয়া রয়েছে, তো এই ক্ষেত্রে বাঁশকরল কাঁঠাল যা ইচ্ছা তা দিতে পারে, প্রক্রিয়া একই টাইপের, একটু বইটা পড়লেই বুঝতে পারবাম। তো এই ক্ষেত্রে কোটাজাতকরণের জন্য যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলা আমার কাছে কয়টা রয়েছে এখানে, 11টা 12টার মতো, তো এগুলো ভালো করে 12টার মতো রয়েছে, ঠিক আছে। তো আমি পয়েন্টগুলো লিখে রাখছি, 1 নম্বর হচ্ছে নির্জীবীকরণ, 2 নম্বর হচ্ছে কাঁচামাল সংগ্রহ, 3 নম্বর ধৌতকরণ, 4 নম্বর খোসা বজ্র অপসারণ, 5 নম্বর ব্লাঞ্চিং, 6 নম্বর কোটা ভর্তিকরণ, 7 নম্বর অ্যাডজাস্টিং, 8 নম্বর সিলিং, 9 নম্বর হচ্ছে রিটর্টিং, 10 নম্বর শীতলীকরণ, তারপর রয়েছে কি আমাদের 11 নম্বর হচ্ছে লেভেলিং, 12 নম্বর হচ্ছে গুদামজাতকরণ। তো তোমার বইতে আরও কম বেশি থাকতে পারে, যেমন আছে তোমার বইতে তেমনই পড়বা, ঠিক আছে। আমি পয়েন্ট করে দিছি, পয়েন্ট করে লিখলে অনেক তাড়াতাড়ি লেখা যায়, এটা আমার মতে আর কি। তো কোটাজাতকরণের পদ্ধতি তোমার বইতে বা গাইডে বা টেস্ট পেপারে যেভাবে আছে সেভাবে মুখস্থ করে ফেলবা। তো এভাবে করে তুমি তোমার এই অধ্যায়টা শেষ করতে পারো। আর এই অধ্যায়ে কিন্তু এর বাইরে কোনো কোশ্চেন হয় না, শর্ট সিলেবাস ফুল সিলেবাস যাই বলো এর বাইরে কোনো কোশ্চেন হয় না। তো শর্ট সিলেবাসের জন্য বলে দিছি, ভিনেগার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ভিনেগার নিয়ে যেসব কোশ্চেন আছে সেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই, ঠিক আছে। যারা কর্মমুখী রসায়ন থেকে অ্যান্সার করতে চাও তারা অবশ্যই ভিনেগারগুলো ভালো করে দেখবা, আর একটু সময় পাইলে সবগুলো কোশ্চেনই দেখে যাও। অধ্যায়টা কিন্তু বেশি বড় না, ছোটোই, ঠিক আছে, অন্যান্য অধ্যায়ের তুলনায় অনেক ছোট অধ্যায়। তো এগুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমার MCQ কভার হবে। তুমি অবশ্যই একটু চেষ্টা করবে আমার এইসব ভিডিও দেখার পরে একটা সুন্দর করে নোট করে ভালো করে কয়েকবার পড়ে এরপরে একটু টেস্ট পেপারটা ধরতে, তাহলে টেস্ট পেপারে CQ MCQ সমাধান করে ফেললে কর্মমুখী রসায়ন নিয়ে আর কোনো টেনশনই থাকবে না। আর যাদের একটু রসায়ন ফার্স্ট পেপারে একটু ধরো যে একটু কম পড়া হয়েছে তারা অবশ্যই কর্মমুখী রসায়ন নিয়ে একটা চান্স নিতেই পারো, কারণ কর্মমুখী রসায়ন থেকে ভিনেগার তোমরা পড়লেই অবশ্যই মানে দেখছো তো মাত্র 6-7টা কোশ্চেন, এগুলো ভালো করে পড়লেই তোমার একটা সৃজনশীল কমন পড়ে যাবে। তো অবশ্যই তোমরা যারা একটু কম যদি পারো তাহলে এগুলো দেখতে পারো। তো আজকে এতটুকুই, আশা করি তোমাদের সাহায্য করতে পারছি কিছু হলেও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, ঠিক আছে। তোমরা অনেক ভিউজ আসো যে দেখো কিন্তু লাইক দাও না, তারপর মানে যতগুলো ভিউজ হয় ততগুলো লাইক হয় না, কেন লাইক দাও না, আমার ভিডিও কি পছন্দ হয় না, অবশ্যই একটু লাইক করে দিবা, ঠিক আছে। এত কষ্ট করে ভিডিও বানাই, আমি বুঝতে পারবো যে আমার ভিডিওতে তোমরা পছন্দ করছো না কি করছো না, আর অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা কেমন হলো। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।